মুন্সিগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে লুটপাটের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে স্বর্ণালঙ্কার কয়েক লাখ টাকা মূল্যের আসবাবপত্র ও নগদ অর্থ লুট করার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দিনগত রাত 2টা থেকে 4টার মধ্যে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় সৌদি আরব প্রবাসী সুজন খানের বাড়িতে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা ভুক্তভোগী পরিবারের লোকজনের। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে বাড়িতে কেউ ছিলেন না। ভোরের দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পান কিছু লোক বাড়ির জানালা কেটে ঢুকে লুটপাট করছেন। সকালে এসে দেখেন ঘরের সিন্দুক ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ বেশ কিছু আসবাবপত্র লুট করা হয়েছে। মেয়ের ঘরের থাল বাসন পর্যন্ত রে বাবা আই পিস হইতে কিছু আর রাখে নাই ঘরে বলতে, সমস্ত গৃহজন একটু আইয়া শুই বই ঘরের জিনিসটা রাখে নাই, সব বাবা খাওয়া নিয়ে গেছে, কিছু রাখে নাই। এর আগে 15 বড়ি সোনা নিয়ে গেছিলো। সকালে আইসা দেখি গিরি যে পিসের গিরিল কাইটটা হুন্ডু লাগাইছে মজবুত করে, হুন্ডু কাইটটা তারপরে হলো ইটালি বাহিরের বড় তালা আমার হাজব্যান্ড জ্বালাই করে আনছে, এই তালা ভাইঙ্গা বেডরুম হইতে পরে 3টা রুমের তসনস করে ভাই কিছু রাখে নাই, সব কিছু একবারে নিয়ে গেছে, আমার নিঃস্ব করে থেকে গেছে ভাই। আমি এটা সুখ বিশ্বাস চাই। আমি তো আমার বোন হচ্ছে 8 মাস প্লাস প্রেগনেন্ট, তো সে অসুস্থ এবং তার মেয়ে পরীক্ষা দেয়, সে মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় মানে রাত্রেবেলা ও 2 দিন যাবৎ আমাদের বাড়িতে থাকে। তো মানে রাতের 3টা বাজে মানে একটা ফোন আসছে যে আপনার এখানে মনে হয় কিছু হইতেছে, কিন্তু নির্মমভাবে ডাকাতি করে লুটপাট করে নিয়ে গেছে, এমনকি আইপিএস ঘরের একটা বাসন বন্ধ।